আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাদেরকে অবশ্যই বলছি যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি বেড়ে উঠতে সাহায্য করবেন। তবে আজকে আমরা আপনাদের জন্য এনেছি একটা স্পেশাল ভিডিও, ওই সব লোকদের জন্য আরও স্পেশাল যারা রোজ রোজ অনেক অনেক টাইপিং করেন বা টাইপিংয়ে কাজ করার প্রয়োজনীয়তা থাকে। তো চলুন, আপনাকে অনেক টাইপিং করতে হবে না, আপনি মুখে যদি বলতে পারেন তাহলে অটোমেটিক্যালি টাইপিং হয়ে যাবে। দুনিয়া যে কোনো ভাষা হতে পারে, ইংরেজি, মারাঠি, গুজরাটি, হিন্দি, বাংলা, আপনার সব টাইপিং হয়ে যাবে অটোমেটিক্যালি। শুধু আপনার কম্পিউটারে অনলাইন থাকতে হবে এবং চলে যায় রাস্তাটি কীভাবে দেখে নিই আপনার কীভাবে আপনি টাইপিং করবেন। তো বন্ধুরা, এই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে গুগল ক্রোমে। খেয়াল রাখবেন, গুগল ক্রোমেই যেতে হবে। গুগল ক্রোমেই আমরা পেজ ওপেন করে নিয়েছি এবং চলে যাব আমরা হোম পেজে। তাহলে আমরা কোনটিকে হোম পেজ বলছি দেখে নিই। আমরা সেই হোম পেজে চলে গেলাম এবং এটাকে আমরা হোম পেজ বলছি। এবং হোম পেজের এক কর্নারে দেখতে পাবেন গুগল জিমেল লেখা আছে, ইমেজেস এবং নাইন ডটেড একটা গুগল অপসের পোর্শন আছে, যেটাকে ক্লিক করলে অনেক জিনিস চলে আসবে। গুগল অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপস, ইউটিউব, প্লে স্টোর, নিউজ, ইমেল, কন্ট্যাক্ট, ড্রাইভ। এবং ড্রাইভটা এখানে আছে এবং ড্রাইভটাই আমাদের প্রয়োজন। এবং গুগল ড্রাইভে গিয়ে আমরা ক্লিক করলাম। এখন দেখুন, গুগল ড্রাইভে যা আপনি সেভ করে রেখেছেন আগে ভাগে সেগুলো তো অবশ্যই এখানে আছে। এবং এগুলো কর্নারে আপনি দেখতে পাবেন একটা প্লাস চিহ্ন দেওয়া আছে এবং তার সেখানে লেখা আছে নিউ। তো সেই জায়গাটিতে আমরা ক্লিক করব। আমি অলরেডি ক্লিক করে দিয়েছি এবং দেখুন, এবং দেওয়ার পরে এখানে অনেক কিছু চলে এসেছে এবং এক জায়গায় লেখা আছে ব্লু টাইপের কালার দিয়ে লেখা আছে গুগল ডকস। গুগল ডকসে আমি ক্লিক করছি, চলে যাই গুগল ডকস। গুগল ডকস বলতে গুগল ডকুমেন্টসকে বোঝানো হয়, আনটেলটেড ডকুমেন্টস, যেটা আপনি আপনার মাইক্রোসফট অফিসে কাজ করেন সেইটাই কাজ আপনি এখানে মনে করলে টাইপিং করে আপনি করতে পারবেন। তো আর আপনি যদি মনে করেন না টাইপিং করবেন না, আপনি ভয়েস করবেন, তো ভয়েস করতে পারবেন, কোনো সমস্যা নেই। চলুন সেই রাস্তাটি কীভাবে যে ভয়েস টাইপিং। তবে আমি আবারও আপনাদেরকে মনে করে দিচ্ছি ওই যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন দেবেন, কারণ আপনাদের এই সাহায্যগুলো পেলে আমাদের হয়তো চ্যানেলটি বেড়ে উঠবে। এটার জন্যই আপনাদের কাছে আমরা সারাদিন খাটাখাটনি করছি। তো চলুন আসি কাজটা শিখে নিই কীভাবে আমরা ভয়েস টাইপিং করব, আমাদের এটা খুবই কাজে লাগবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশান আছে এবং সেই অপশানের মধ্যে এক জায়গায় লেখা আছে টুলস, সেই টুলসে ক্লিক করব। এবং অনেক অপশান এখানে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে এক্সপ্লোর, ডিকশনারি, ট্রান্সলেট ডকুমেন্টস, ভয়েস টাইপিং। এই ভয়েস টাইপিং ক্লিক করতে হবে। ভয়েস টাইপিং ক্লিক করলে এক জায়গায় চলে আসবে যেটা লেখা আছে, এখানে মাইক্রোফোনের চিহ্ন আছে এবং এখানে এই এটাকে আপনি সরিয়ে এদিক ওদিক করতে পারবেন এবং এটা কালো রঙের থাকবে। এবং উপরে লেখা আছে ট্রায়াঙ্গেলের বাটনও আছে যেখানে লেখা আছে ইংলিশ, ইউএস। আপনি যদি মনে করেন ইংলিশ টাইপ করবেন তো এটা ঠিক আছে, যদি মনে করেন বাংলা টাইপিং করবেন তো এই অ্যারোটাতে ক্লিক করতে হবে। এবং দুনিয়ার যে সমস্ত ভাষা আপনি ভয়েস টাইপিং করতে পারবেন তার লিস্ট এখানে দেওয়া আছে, আপনি দেখতে পারবেন সমস্ত লিস্ট। এবং দুনিয়ার বহু ল্যাঙ্গুয়েজ, যেটা বহু দেশের ভাষা, সেই ভাষাগুলো এখানে আছে এবং আমরা করব বাংলা ভাষা। এখানে লেখা আছে নেপালি, মারাঠি, হিন্দি, বাংলাদেশি, বাংলা, ভারতীয়, গুজরাটি, এরকম পাঞ্জাবি সব লেখা আছে, অনেক অনেক ভাষা লেখা আছে এবং আমরা করব কিন্তু বাংলা ভাষা। সুতরাং বাংলা ভারতকে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু টাইপিং শুরু হবে না এবং এটাকে আপনাকে ক্লিক করতে হবে মাইক্রোফোনে। এবং মাইক্রোফোন দেখুন কালো হয়ে আছে, যদি আপনি টাইপিং করেন, টাইপিং শুরু করেন, এটা অরেঞ্জ রঙে হয়ে যাবে এবং একটা বড় সার্কেল টাইপে ঘিরে আসবে, যে সার্কেলটা শোনার চেষ্টা করবে, আপনার ভয়েসটাকে রিসিভ করার চেষ্টা করবে। তো চলুন আমরা শুরু করে দিই ভয়েস টাইপিং কীভাবে দেখি। হ্যালো, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি যা টাইপ বলছি সেগুলো সব টাইপিং হয়ে যাচ্ছে এবং খুবই তাড়াতাড়ি হচ্ছে। আপনি খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে আমি যত তাড়াতাড়ি বলছি কম্পিউটার তত তাড়াতাড়ি করে দিচ্ছে, একেবারে ম্যাজিক্যালি এবং অটোমেটিক্যালি এবং নিখুঁতভাবে মনে হচ্ছে। এবং আপনার এই ক্ষেত্রে আমি বলি আপনাদেরকে, আমি স্পিড দেখাতে গিয়ে বলছি না, আপনাকে জাস্ট বলে রাখছি যে আপনি এমন কিছু কথা বলবেন সেগুলো হয়তো কম্পিউটার বুঝতে পারবে না, সেই ভাষাগুলোর উচ্চারণটা হয়তো পরিষ্কার হচ্ছে না, এ কারণে কোনো সমস্যা হবে। তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনার মাইক্রোফোনটা এমন ভাবে আপনার ঠোঁটের সঙ্গে থাকবে যেখানে আপনার কথাটি খুব ভালোভাবে সেখানে ঢোকে। এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কথাগুলোর উচ্চারণটা ঠিকঠাক করছেন কি না। তাহলে যদি আপনি ঠিকঠাক করে করেন তাহলে আপনার কিন্তু ভয়েস টাইপিং সব হয়ে যাবে এবং খুব দ্রুতভাবে হবে। এবং দেখতে পাচ্ছেন যে যতগুলো টাইপিং এখানে হচ্ছে কিন্তু সেই টাইপিংয়ের সঙ্গে কিন্তু কোনোরকম আপনার পাংচুয়েশান নেই। এই পাংচুয়েশান যদি আপনি দিতে চান তাহলে কিন্তু আপনার মাইক্রো মাইক
মানে কিবোর্ড ইউজ করতে হবে, এবং কিবোর্ডে যেসব আপনার মাইক্রো পাংচুয়েশনগুলো আছে সেই পাংচুয়েশনগুলো কিন্তু দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে ভয়েস হঠাৎ করে থেমে গেছিলো, কারণ ওই সময় কম্পিউটার বুঝতে পারছিল না আমি 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 থেমে থেমে বলছিলাম বলেই ও কম্পিউটার আস্তে আস্তে টাইম নিচ্ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কত তাড়াতাড়ি কথা বলছি এবং কম্পিউটার সেগুলো খুব তাড়াতাড়ি এত তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে, এবং মাঝখানে দেখুন আপনার যে সার্কেলটি ছিল সেই সার্কেলটি বন্ধ হয়ে গেছে। আপনাকে আমি অনেক দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে তাড়াতাড়ি করা যায়, এবং কম্পিউটার যদি কোনো সময় কিছু বুঝতে না পারে কম্পিউটার কিন্তু ছেড়ে দেবে, এবং সেটা আপনাকে আবার কম্পিউটারে ক্লিক করে সেই জায়গাটা নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু টাইপিং হবে। পাংচুয়েশন আপনাকে দিতে হবে সেখানে, এবং এখান থেকে আপনি এই ফাইলটাকে আপনি কিন্তু পিডিএফ আকারে সেভ করতে পারেন। যদি আপনি প্রিন্ট অপশানে চলে যান তাহলে দেখুন প্রিন্টের অপশান চলে আসবে, আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনি পিডিএফ অপশানে সেভ করতে পারবেন, বা ওইটাকে কপি করে নিয়ে গিয়ে ওয়ার্ডে নিয়ে গিয়েও সেভ করতে পারেন। আপনার এখানে যখন প্রিন্ট অপশান চলে আসবে আপনার প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবেই, আর যদি মনে করেন পিডিএফ অপশানে সেভ করবেন তাহলে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন সেভ অ্যাজ পিডিএফ, পিডিএফে সেভ করতে পারবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে এই মেটেরিয়ালসটি আপনি সংগ্রহ করে নিতে পারবেন এখান থেকে, পিডিএফ করুন বা যাই করুন আপনার এখান থেকে কিন্তু কাজ করা যাবে। আমার মনে হয় আপনারা শিখেছেন এক গাদা গাদা কম্পিউটারে আপনি টাইপিং এখানে করতে পারবেন, কোনো টেনশন নেই। এখানে প্রশ্ন উত্তর যা করবেন, আপনি ইংরেজি করলে ইংরেজি হবে, কিন্তু ম্যাথামেটিক্সের কিছু এখানে সেইভাবে আমার জানা নেই, আমি সেটা নিয়ে এখনও রিসার্চ করিনি। তবে আপনার মনে হয় এগুলো শিখেছেন, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক বাটন দেবেন, অবশ্যই কমেন্ট করবেন কিছু শিখেছেন বলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করবেন, কারণ জ্ঞান শেয়ার করলে জ্ঞান আরও বেড়ে যায়। ধন্যবাদ।